हाय स्टूडेंट्स, समस्त यूजी विडिपी और पीजी छात्र छात्री परवर्ती सेमिस्टर किभावे होबे ता नियेई आजकेर भिडियो। এই মুহূর্তে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হলো কোন কোন ইউনিভার্সিটি নিচ্ছে অনলাইনে পরীক্ষা, আবার কোন কোন ইউনিভার্সিটি অফলাইনে পরীক্ষা নিচ্ছে। কোন কোন ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে, আবার কোন কোন ইউনিভার্সিটি অফলাইনে এক্সামের নোটিশ পাবলিশ করেছে, সমস্তটা দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও আমাদের চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিও, প্রতিনিয়ত এরকম আপডেটসগুলো পেতে। এখন চলো দেখিয়ে দেই কোন কোন ইউনিভার্সিটি অনলাইন এক্সাম নেবে, অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আমি নোটিশ সহ দেখিয়ে দিচ্ছি, আবার কিছু কিছু ইউনিভার্সিটি তো অফলাইন এক্সাম নেওয়ার নোটিশ প্রকাশ করেছে। যদিও অফলাইন হলে তোমাদের বলছো সিলেবাস তিন মাসের মধ্যে কিভাবে কমপ্লিট করবে, এ নিয়ে তোমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো। অনেকেই তো এখনও স্টাডি ম্যাটেরিয়ালসই কালেক্ট করোনি। আচ্ছা চলো দেখে নেই, যাদবপুর ইউনিভার্সিটি অফলাইনে এক্সাম নেওয়ার নোটিশ প্রকাশ করেছে, যার ফলে স্টুডেন্টসরা বিরোধিতা করছে, প্রতিবাদ জানিয়েছে, তাদের নেক্সট সেমেস্টার এক্সাম যেন অনলাইনেই নেওয়া হয়। যেমনটা বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে নোটিশ প্রথমে দেখিয়েছিল, পরে ছাত্রছাত্রীদের দাবি মাথায় রেখে অফলাইনের বদলে অনলাইন নোটিশ পাবলিশ করেছে। যাদবপুর ইউনিভার্সিটি এখনও কিছু জানায়নি, তবে দেখা যাক কী হয়। তারপর দেখো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার বিএ বিএসসি কম স্টুডেন্টসদের এক্সাম অফলাইনে নিবে, এবং পার্ট থ্রি ওল্ড স্টুডেন্টসদের অফলাইনে এক্সাম নেওয়ার নোটিশটি অফিসিয়ালি পাবলিশ করে দিয়েছে। তারপর দেখে নাও তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিসেন্টলি ইউজি বিডিপি স্টুডেন্টসদের জন্য অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ করার নোটিশ পাবলিশ করেছে, কিন্তু পিজি স্টুডেন্টসদের এক্সাম নিয়ে এই নোটিশে কিছু বলা নেই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন এক্সাম নিচ্ছে ইউজি বিডিপি স্টুডেন্টসদের, তা নিয়ে নোটিশ প্রকাশিত করে দিয়েছে। বেশিরভাগ ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে তাদের এক্সাম অফলাইনে হবে, আবার অনেক ইউনিভার্সিটি তো অনলাইনেও বলে দিয়েছে। তোমরা কিন্তু পড়াশোনা চালিয়েই যেও, কোভিড পরিস্থিতি জানোই স্বাভাবিক হয়ে গেছে, অফলাইন ক্লাসও হচ্ছে কিছু কিছু কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে, সেজন্য পরিস্থিতি কোন দিকে যায়, ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয় তার উপর ডিপেন্ড করছে। তোমাদের কি মত, তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টে, তোমরা কিভাবে এক্সামটি চাও। এই ছিল আজকের বিষয়। ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই আমার এই কুইক লার্নিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সমস্ত আপডেটসগুলো পেতে। থ্যাংক ইউ।